আসসালামু আলাইকুম আফরা দাদু রাগে দুরো মনুরে কেমন আছেন আপনারা হগুলি আশা করি হগুলি এক্সের ভালো আছেন আলহামদুলিল্লাহ মুই কুল ভালো আছি চললে স্কুল মুই আপনাকে পরিচয় দিছি না পায় নতুন একটা ছোট রেসিপি লইয়া বুঝেন এই এইনি স্যার কো ডিম হে সেদ্ধ দিয়ে দিছে ডিম কি আন্ডা আন্ডা বুঝেন এই আন্ডা সেদ্ধ দিয়ে দিছে এই হে এর পর সেদ্ধ করি উড়াই আর এইনি আধা কাপ পরিমাণে মুগ ডাল বুঝেন এই হে সুন্দর মতো ধুইয়ে হে এর পর এই থুইয়ে দিছি বুঝেন এই দুই ঘন্টার লাগে এই ভিজেই থুইয়ে দিমু আন্ডা কগ্গো সেদ্ধ করে খোসা টোসা ছাড়াই লইছি বোঝেন আর এখন একটু চাকু দিয়ে এটা সুন্দর মতো একাল গায়ে দাগ দাগ দিয়ে দিতেছি যাতে করে ময় মশলা সব এটার মধ্যে ঢোকে বোঝেন নাহলে তোমার মজা লাগবে না এরম সুন্দর করে আন্ডা কগ্গো এইরকম একাল এই এর গায়ে দাগ দাগ দিয়ে দিতে আসি হয়ে গেছে কইলো কড়াইতে দিয়ে দিছি তেল হয়ে গেছে গরম তেল এর মধ্যে দিয়ে দিলাম এই আন্ডা কগ্গো দিয়ে সুন্দর মতো একটু লবণ দিয়ে দিলাম আর একটু লাইড়ে সেরে এবার এটারে ভাজমো আর দিয়ে দিলাম একটু কি হলুদ এই দিয়ে সুন্দর মতো এটা লাইড়ে সেরে সুন্দর মতো একটু লাল সালাসা করে আর কি ভাজমো আর কি বুঝছেন একটু না ভাজলে আমার মজাটা লাগবে না এক হলো ভাজা হয়ে গেছে এখন আমি এটারে উডেই হলাম দিয়ে দিলাম কড়াই চুলার উপরে আর হেড়ির মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পিঁয়াজ মোর যতটুকু লাগবে এতটুকু দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো লাইড়ে সেরে এটার হালকাভাবে ভাজমো আর কি বুঝছেন এই আহা কানি ভাঙা সরিষার তেল বোঝেন তো এমন সুন্দর গ্রান কি কম চারিদিকে কালে গ্রানে সরাই গেছে এখন মুই এটা সুন্দর মতো লাড়ি সেরে ভাজতে আসি এই ভাজা কল হয়ে গেছে এখন দিয়ে দিতে আসি এর মধ্যে কি কয় আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা বোঝেন এই তিন পদের এই বাটা মশলা দিয়ে হের পর মুই এটারে আবার সুন্দর মতো রিনিজিনি করে ভাজছিলাম আর কি বোঝেন সুন্দর মতো কষাবো যাতে এই মশলাগুলোর কাঁচা গন্ধ গ্রান মোড়েও না থাকে বোঝেন তো এইবার এই সুন্দর মতো কষাই টসাই কিন্তু এই এখন দিয়ে দিছি একটু পানি পানি দিয়ে একটু লাড়াচাড়া দিম বোঝেন এই এই এরপর মুই দিয়ে দিলাম হলুদ মরিচ পরিমাণ মতো মোর যেটু লাগবে হেটু বোঝেন এই আর দিয়ে দিমু কি নুন এখন দিয়ে দিলাম মুই এর মধ্যে একটু ধনিয়া গুঁড়া আর দিয়ে দিতে আসি দুইটা এলাচ আর এক টুকরা দারচিনি বোঝেন এই দিয়ে এটা সুন্দর মতো লাড়ি সেরে কষাই হলাম আর কি বোঝেন এই রেসিপি বোঝেন এত সহজ আর এত খাইতেও মজা লাগে বোঝেন যদি কেউ দেখেন যে হাতে সময় নেই এক্সের ব্যস্ততা হেই কালে এরকম রেসিপি বানাই হেলাইবেন বোঝেন মুই যে কালকাল দিককুল না পাই সময় না পাই একার সময় নাই তা রান্নাও করা লাগবে সেই সময় কলে এই ধরনের রেসিপি একসরে বানাই হেলাই ডাল ডিম আলু সব একসাথে মিশাইয়া এখন মুই এইটার মধ্যে দিয়ে দিতে আসি আলু এই আলুগুলার এরম সুন্দর করে লম্বা লম্বা করে কাটতে লইছি বোঝেন এই আর দিয়ে দিম ওই যে মুগ ডাল ভিজাই তুললাম হেই ডাল আলু আর ডাল দিয়ে সুন্দর মতো এটার কষা মতো কষানোর আগে এর মধ্যে দিয়ে দিম একটু পানি কষানোর লগে আর কি বোঝেন এই পানি ডুব দিয়ে দিলাম পানি ডুব দিয়ে মুই এখন এটারে ঢাকনা দিয়ে থুয়ে দিমু কতক্ষণ পর আইয়া আবার ঢাকনা ঘুরিয়ে একটু লাড়ি সেরে দিতে আসি আর কি বোঝেন এই দেখেন এই এক হলো কেমন সুন্দর একালে সেদ্ধ প্রায় ওই যেই বিয়ানি বোঝেনি আবার একটু ডাকনা দিয়ে থইলাম কতক্ষণ পর আইয়া আবার ডাকনাটা উড়েই হেলাইছি ডাকনাটা উড়েই এখন এটারে সুন্দর মতো কষাইলুম পানি যাতে একটু না থাকে হেরম করে কষামু এখন কোনো বেশি পানি নেই এখন ওই আন্ডা সার্গ দিয়ে দিছি দিয়ে এই আন্ডাও এই এর লগে সুন্দর মতো কষাইলুম একটু লাড়ি সারিয়ে দুই তিন মিনিট জাল দিয়ে আর কি কষামু দিয়ে দিলাম কয়েক কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবার একটু লাড়ি সেরে দিলাম এই কাঁচামরিচের মোহর দাতে কলো কাটতে দিছি যাতে সুন্দর একটা গ্রান বাইরে বোঝেন এই কষান্য কলো হয়ে গেছে এখন মুই এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় খুব বেশি পানি কলো লাগবে না কারণ কষানির চোটে অনেকটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ঢাকনা হইতে থাও কেন কিছুক্ষণ পর ঢাকনা উঠে এই দেখেন এই কেমন হয়েছে একটু লাড়ি সেরে দেখাই দিলাম এক হলো ভালো সেদ্ধ হয়ে গেছে বোঝেন এই খুব একটা সময় লাগবে না আর এই ডাল বোঝেন ঠান্ডল করলে একটু বেশি কোন হয়ে যায় সেই জন্য মুই এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা একটু ঝোল ঝোল থাকতেই উঠেই খেলাম বোঝেন এই ধনিয়া পাতা দিয়ে আর হালকা পরিমাণে একটু ফুডামো আর কি বোঝেন হেলেই হইয়ে যাইবে এই একল হয়ে গেছে দেখছেন এই ডাইল একটা জমের গুলিয়ে গেলে হেলকুল ভালো লাগবে না একটু আদা আস্তে আস্তে থাহা লাগবে হেলে ভালো লাগবে বেশি হয়ে গেছে উডেই কুল হালাইছে এই দেখেন কেমন সুন্দর এটা হলো একের ভিতর তিন একটা তরকারির মধ্যে আপনারা তিনটে মানে কি কয় এই যে আন্ডা আলু ডাইল সবগুলোর পুষ্টিগুণগুলো পাইয়ে যাইতে আছেন তাই মোর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মোর লগে দোয়া হলেন আল্লাহ হাফেজ।